নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ 2022 সালের ভূগোলের পেজ নম্বর 294 নম্বর পেজের যত এমসিকিউব আছে, এসএকিউব আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, এসএকিউব আছে, সম্পূর্ণভাবে আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে কী বলেছে, 1.1 শুষ্ক অঞ্চলের গিরিখ হাতকে বলে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ক্যানিয়ন। পরের কোশ্চেন কী বলেছে, 1.2 পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে। তো দেখো, এই যে কোশ্চেনের অ্যান্সার আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো, ঠিক আছে? এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে, ঠিক আছে, জানিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, 1.3 কোশ্চেন কী বলেছে, অশ্বক্ষুর আকৃতি হ্রদ দেখা যায়, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার নিম্ন প্রবাহ। পরের কোশ্চেন কী বলেছে, 1.4 সমভূমিতে নদী উপত্যকা সৃষ্টি হয়, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার স্বাভাবিক বাঁধ। 1.5 কী বলেছে, ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে কোন ভূমিরূপ, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার ড্রামলিন। 1.6 কী বলেছে, ভারতের কোন অঙ্গরাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার জম্মু কাশ্মীর। 1.7 কী বলেছে, শিবালিক পর্বতের পাদদেশে ছোট ছোট শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় তাকে বলে, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার ভাবর। পরের কোশ্চেন কী বলেছে, 1.8 ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার প্যাগং হ্রদ। পরের কোশ্চেন কী বলেছে, 1.9 গম হলো একটি, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রবি শস্য। পরের কোশ্চেন কী বলেছে, 1.10 ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হলো, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ভাকার নাঙ্গাল পরিকল্পনা, ভাকার নাঙ্গাল পরিকল্পনা। পরের কোশ্চেন কী বলেছে, 1.11 লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হলো, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সবগুলি প্রযোজ্য, অর্থাৎ কয়ার অ্যান্সার কী আছে, আকরিক লোহা, খোয়াতে আছে ম্যাঙ্গানিজ, গোয়াতে আছে কয়লা, অর্থাৎ এখানে ঘয়ের অ্যান্সার হবে সবগুলিই প্রযোজ্য। 1.12 কী বলেছে, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। পরের কোশ্চেন কী বলেছে, 1.13 ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য হলো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাঞ্জাব। পরের কোশ্চেন কী বলেছে, 1.14 উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত যে দীর্ঘ সড়ক পথ নির্মিত হয়েছে তাকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উত্তর দক্ষিণ করিডর। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। 2.11 কী বলেছে, গঙ্গা নদীর বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপ। তো দেখো, এটা অশুদ্ধ, অর্থাৎ ভুল। 2.12 কী বলেছে, মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, এটা কি আছে, শুদ্ধ মানে ঠিক। 2.13 কী বলেছে, কৃষ্ণ মৃত্তিকা ধান চাষের জন্য আদর্শ, এটা কি আছে, ভুল আছে মানে অশুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকা না, কার্পাস মৃত্তিকা, ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা ধান চাষের জন্য না, কার্পাস চাষের জন্য আদর্শ। 2.14 কী বলেছে, ঝাড়খণ্ডে ভারতের নবীনতম রাজ্য, ঝাড়খণ্ড নয় তেলেঙ্গানা, ভারতের নবীনতম রাজ্য, অর্থাৎ এটা ভুল মানে অশুদ্ধ। 2.15 কী বলেছে, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে, এটা কি আছে, ঠিক আছে, অর্থাৎ শুদ্ধ। 2.16 কী বলেছে, বিহার ও ছত্তিশগড় রাজ্যে চিরহরিত অরণ্য দেখা যায়, এটা কি আছে, অশুদ্ধ অর্থাৎ ভুল। 2.17 কী বলেছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ, এটা কি আছে, ঠিক আছে। এবার আমি 2.2 কী বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এগুলো সলভ করাবো। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.21 ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়ান্ডার নামে পরিচিত, এর অ্যান্সার হবে মিয়ান্ডার্স। মিয়ান্ডার্স নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়ান্ডার নামে পরিচিত। তো দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, 2.22 পৃথিবীর দীর্ঘতম হিমবাহ বলে, ড্যাশ অ্যান্সার হবে ল্যাম্বার্ট, ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 2.23 কী বলেছে, ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম, অ্যান্সার হবে ইন্দ্রা পয়েন্ট। 2.24 কী বলেছে, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, অ্যান্সার হবে মুম্বাই। 2.25 কী বলেছে, বৃষ্টি জলের উপর নির্ভর করে চাষ করে ড্যাশ শস্য, অ্যান্সার হবে খারিফ শস্য। 2.26 কী বলেছে, ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত, অ্যান্সার হবে কলকাতা। 2.27 কী বলেছে, ভারতের সাক্ষরতার হার, অ্যান্সার হবে 74.04%। এবার আমি একটি বা দুটি শব্দের উত্তর দাও, এগুলো সলভ করাবো। 2.31 কী বলেছে, হিমশৈল কাকে বলে, অ্যান্সার হবে সমুদ্রে ভাসমান বরফের যে স্তূপ আছে সেগুলোকে হিমশৈল বলে। 2.32 কী বলেছে, দুটি নদীর আবহাওয়াকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে, অ্যান্সার হবে জলবিভাজিকা। 2.33 কী বলেছে, ভারতের একটি জায়িদ
ফসলের নাম কি? অ্যান্সার হবে আউশ ধান, আউশ ধান। পরের কোশ্চেন কি বলেছে 2.3 পরে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? অ্যান্সার হবে গোদাবরী। 2.35 কি বলেছে, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? অ্যান্সার হবে গির অরণ্য, এটা কিন্তু গুজরাটে অবস্থিত। 2.36 কি বলেছে, ভারতের কোন রাজ্যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত? অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। 2.37 কি বলেছে, বেট কি? পাঞ্জাবের নবীন পলিগঠিত সমভূমিকে বেট বলে। এবার আমি বা দিকের সঙ্গে ডান দিকের মেলাবো। 2.41 কি বলেছে, নোনাটক্স? অ্যান্সার হবে তিনের অ্যান্সার হিমবাহ। 2.42 কি বলেছে, জুমচাষ? অ্যান্সার হবে চারের অ্যান্সার মৃত্তিকা ক্ষয়। 2.43 কি বলেছে, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র? অ্যান্সার হবে একের অ্যান্সার গুরগাঁও। 2.44 কি বলেছে, কারেওয়া? অ্যান্সার হবে জম্মু কাশ্মীর, কারো একটা মৃত্তিকা। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জন্য অসংখ্য ধন্যবাদ।